আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ছুঁড়ে ফেলার যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিমানের সিইউ ও মোহাম্মদ জাহিদ হাসান তিনি এটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না যমুনা নিউজে এই খবরটি প্রকাশিত হয়েছে আমাদের প্রশ্ন হলো সমস্যার স্থায়ী কেন সমাধান করা হচ্ছে না যারা এর সাথে যুক্ত যারা এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটাচ্ছে তাদেরকে চাকরির ছুত্ত কেন করা হচ্ছে না সমস্যার সমাধান ফাইনালি করতে হবে বারবার আপনি দুঃখ প্রকাশ করে সমাধান তো আসছে না তাই না আমাদের বিমান প্রতিমন্ত্রীও বারবার আশ্বস্ত করেছেন সমস্যার সমাধান হবে এমনকি ট্রলি সংকট কিন্তু এখনও কাটেনি এখনও ব্যারিকেড দিয়ে রেখেছে এবং ব্যারিকেড এবার স্থায়ীভাবে দিয়েছে এতদিন টেম্পোরারি ছিল এখন স্থায়ীভাবে দিয়েছে সমস্যাগুলো কিন্তু নতুন নয় অনেক পুরাতন সমস্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও কিন্তু এক শ্রেণীর মানুষ যারা এখনও বিমানবন্দরে প্রবাসীদেরকে হয়রানি করে যাচ্ছে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে কখনো বেল্টে লাগেজ আসছে না কখনো লাগেজ ছুঁড়ে ফেলে দিচ্ছে ময়লার মতো করে লাগেজ ফেটে যাচ্ছে লাগেজ কেটে জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর বারবার বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে যাচ্ছে এটি দুঃখ প্রকাশের মধ্যেই রয়ে গেছে রেমিটেন্স প্রবাহ তখনই তো বাড়বে যখন প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে দেশে যেতে পারবে দেশ থেকে আসতে পারবে এমন কিছু করতে হবে প্রবাসীদের জন্য যেটি প্রবাসীদেরকে আরো স্বাচ্ছন্দে দেশে টাকা পাঠাতে সাহায্য করে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ